যারা জেনেছে সবাই সাহায্য করতে গিয়েছে, কেউ পাশে দাঁড়িয়েছে। তখনই আমাদের বাদল আমাকে যেটা বললো যে আসলে সবার ফোন নাম্বার কালেক্ট কর, সবাইকে এটা ইনফর্ম কর। কিছু ফোন নাম্বার জোগাড় হলো, এটা 2009 কথা, 2009 সেপ্টেম্বর সম্ভবত। তারপর ডিসেম্বরে আমরা বিশ্ববিদ্যালয়ে একদিন আসলাম, এসে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা রিইউনিয়ন করতে পারি। জানুয়ারির বিশ্ববিদ্যালয় দিবসে আরেকবার আবার আমরা যখন আসলাম, তখন বিষয়টাকে বাদল আরও কয়েকজনের কাছে বলল। প্রথমে এটা বাদল, রুনু আর আমি, তারপরে সবাই মিলে এটা সিদ্ধান্ত হলো। এবং প্রাইমারিলি যেই কথাটা রুনু বললো, আসলে ওরকম সিদ্ধান্ত না, বিষয়টা ছিল যে আমরা রিইউনিয়নটা আমাদের প্রাইমারি উদ্দেশ্য না। আমাদের প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে আমাদের বন্ধুবান্ধবদের বন্ডটাকে আরও শক্তিশালী করা। কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা যেন দ্রুত তার পাশে গিয়ে দাঁড়াতে পারি। এবং আমাদের বন্ধুদের মধ্যে যারা আমাদের মধ্যে কেউ হয়তো খারাপ অবস্থায় আছে, কেউ তারা ভালো অবস্থায় আছে, তারা যেন এই খারাপ অবস্থায় থাকা বন্ধুদেরকে হেল্প করে একটু লিফট দিয়ে উপরে তুলতে পারি। তো এই বিষয়গুলো আসলে আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকবার এখানে আসছি, আমরা একদিন আনন্দ ফুর্তি করছি, লাফালাফি করছি, আমরা আনন্দ ফুর্তি করে চলে যাচ্ছি। তো এটা কিন্তু আসলে আমার কাছে একটু মানে ওই লক্ষ্যটার থেকে আমরা মানে একটু সরে যাচ্ছি। আমি অনুরোধ করবো আজকে যে স্টিয়ারিং কমিটি হবে তাদেরকে, যেহেতু ঘোষণা চলে আসছে একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে, অবশ্যই একটা জয়েন্ট অ্যাকাউন্ট হওয়া উচিত এবং এখানে কিছু খাত করা উচিত। যে এই যে আজকেও আমাদের আমার কাজিনরা গেল কম্বল দিতে আমাদের দেশের বাড়িতে, যদি অ্যামাউন্টটা একটু হ্যান্ডসাম করা যায় অনেক কম্বল পাওয়া যায়। 100,000 টাকা দিয়ে ওরা 1200 কম্বল, আজকে গত সপ্তাহে 1200 কম্বল দেওয়া হয়েছে, আজকেও 100,000 টাকা দিয়ে ওরা 1200 কম্বল নিয়ে গেছে কিন্তু দেওয়ার জন্য। এই কাজটা কিন্তু আমরাও করতে পারতাম 18তম ব্যাচের থেকে। এই ধরনের কাজ আমাদের পক্ষে করা সম্ভব, আমরা সেই ধরনের ক্ষমতা রাখি, সেই সব ক্ষমতা আমাদের আছে। তো এই কাজগুলোর দিকে আমরা ধীরে ধীরে আগে আসতে পারি কিনা এবং ফান্ডগুলো আলাদা করতে পারি কিনা, যে এটা আমাদের ইউনিয়নের ফান্ড, এটা আমাদের সামাজিক সচেতনামূলক সচেতনতামূলক কাজের ফান্ড, বা এটা আমাদের বন্ধুরা যদি কেউ বিপদে পড়ে তার জন্য ফান্ড। কোনো বন্ধু হয়তো চাকরিতে নেই বা চাকরি চলে গেছে বা সে একটু খারাপ অবস্থায় আছে, কোনো দুর্গম এলাকায় আছে। আমি জানি আমার এক বন্ধু খুব খারাপ অবস্থায় আছে, তো তার জন্য আমরা কিছু করতে পারি কি না, হয়তো তাকে 100,000 টাকার একটা ফান্ড করে দিলে সে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলতে পারে। আমি সবিনয় অনুরোধ করবো তোমাদের সবাইকে, যারা তোমরা এই কমিটিতে আসবা, তাদেরকে অনুরোধ করবো তোমরা এটা ভেবে দেখো। ধন্যবাদ সবাইকে। তোরা বলতে চাও আমার কাছে চলে আসো, চল সাথী উড়ে যাই চন্দ্রানা। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হোতালা আসতে গিয়ে একবার কাছতে গিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্ছার, দিলে খুব কিল ও ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপর দেহাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিন্ন দেয়াল দেখিয়ে ভিতরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে কোথা, দেখি যেই আটকে ওঠা কুকুরও ঝুললো ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাচিলের ফোকল গোলে
ঢুকি গো বসতে ঘরে, যেন প্রাণ আসলো ফিরে। যাব ফের কান বলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভোলা, মালির ওই পিছনি গুলা কি বলিস, ফের হপ্তা তবা লাখ হপ্তা।
সেটা এখন রুনু কিভাবে সেটা শুনছে সেটা যদি আমি এখন বলি তাহলে তো বিপদ, কারণ এখানে বাচ্চা কাচ্চা আছে, তারপরে আছে, যাই হোক এটা না বলি। তো গান মুশকিলের বিষয়, খুব রিসেন্টলি ভেঙে পড়া কুটিরের না বস্ত্রবিহীন কোনো ক্ষেত মজুরের ভেঙে পড়া কুটিরের ঢেকে ঢেকে জলে থাকা তুষে ঢাকা আগুনের রক্তিম যেন এক উত্তাপ হই। আমরা সবাই মোটামুটি এখন সামর্থ্যবান, এবছর জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এখানে শীত বেশি পড়েছে এবং আমি নিশ্চিত যে আগামীবারও এ ধরনের শীত পড়বে। আমরা আশা করি আমাদের বন্ধুবান্ধবরা, আমরা সবাই যারা সামর্থ্যবান, আমরা আমাদের বন্ধুবান্ধবদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমরা দেশের যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের পাশে দাঁড়াতে পারবো। ধন্যবাদ। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচি দাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচি দাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা কাতলা মাছের গুড়ুই মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছকে চেরা কাঁচা লঙ্কার ঝাল, বাংলা কাতলা মাছের গুড়ুই মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা কেশর ভাইয়ের মাথায় ছোট্ট বনের ফোঁটা, বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা ভেতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, মন্থিরাতের নীলে আকাশে তারা দে রই মিছিলে, তুমি আমি আজ চল চলে যাই শুধু দুজনে মিলে, ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারা দে রই মিছিলে, তুমি আমি আজ চল চলে যাই শুধু দুজনে মিলে, কেউ কথা রাখিল 33 বছর কাটল কেউই কথা রাখে, ছেলেবেলায় এক বৈষ্ণবী হঠাৎ তার আগমনী বাল থামিয়ে বলেছিল অন্তরাটুকু শুক্লা দ্বাদশীর দিন শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না, 25 বছর প্রতীক্ষায় আছি, মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় বৌ দাদা ঠাকুর
তোমারে আমি তিন প্রহরের দিন দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদির আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুলে স্পর্শ করলে তারপর আমি বড় হব, তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটা রয়েল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে দেখেছি ভিতরে রাসুসব সুবর্ণ কঙ্কন পড়া কত ফর্সা রমণী কত রকম আনন্দে হেসেছে, আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমায় বলেছিলেন, দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমার দেখা হয়নি কিছুই, সেই রয়েল গুলি সেই লাঠি লজেন সেই রাসুসব কেউ আমায় ফিরিয়ে দিবে না। দুটির মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণাও বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালো আসবে আমার মুখ থেকেও এরকম আতরের গন্ধ বেরোবে। ভালোবাসার জন্য আমি দুরন্ত সারের কপালে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তোর কথা রাখিনি বরুণা, এখনো তার বুকে শুধু মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না। অত্যন্ত চমৎকার একটি কবিতা শুনলাম, খুবই ভালো লেগেছে। বন্ধুরা, শিল্পী শিল্পী অ্যাপেলো বন্ধুগণ জানাবো শিল্পীকে একটু ধরে তুলতে। আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল ক্লাসমেটকে। প্রথমে আমার ফ্যামিলি, তারপরে ক্লাসমেট, তারপরে ইউনিভার্সিটি, ঠিক আছে, তারপরে কি শহর জেলা দেশ এভরিথিং, সকল ইয়ারমেটকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসছি অনেক অনেক দেরি করে, এটা অবশ্য কারণও ছিল। আমি আসছি শুধু দিনাজপুর থেকে, এর আগেও দুবার এসেছিলাম, শুধুমাত্র এই রিইউনিয়নে জয়েন করার জন্য চিটাং থেকে। আমি কালকে রাত 3টায় আসছি দিনাজপুর থেকে, 3টায় আসছি, তো দুপুরে আমার ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল, ওইটা সেরে আস্তে আস্তে দেরি হয়ে গেল, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন আমি আছি দিনাজপুরে একটা ক্যান্ট। এইভাবে একটু বলে নেই, আমার বন্ধু একটা প্রমোশন হয়েছে, আমি তার মুখ থেকে শুনতে চাই। আমার মুখ থেকে প্রমোশন কি? লেফটেন্যান্ট কর্নেল, এখন আমি গোলাহাটি ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি দিনাজপুরে। সবাই আমার জন্য দোয়া করবা, আমার অল ইয়ার মেট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। আর 21 বছর বোধহয় আমি এখনো অষ্টাদশীর ছোঁয়া, প্রভু ঋষি রাতের নির্জন কবিতা পড়ার, প্রভু ঋষি রাতের নির্জন জনকীর রণে ভিড়ার জনে শালমোহার বনে জনকীর রণে ভিড়ার জনে শালমোহার বনে কবিতা পড়া প্রভু ঋষিছে রাতের নির্জনে কবিতার সাথী চোদ্দের রাতে কেটেছে সময় হাত রেখে হাতে, কবিতার সাথী চোদ্দের রাতে কেটেছে সময় হাত রেখে হাতে সেই কথা ভে
আজকে আসলে বন্ধুরা এখানে সবাই উপস্থিত, বন্ধুদের নিয়ে দুটো লাইন গাচ্ছি আমার নিজের লেখা। আমি আসলে বন্ধু তুমি বন্ধ করে কেন রো অন্ধকার, পৃথিবীর আলো ছুঁয়ে দেখো না। বন্ধু তুমি বন্ধ করে কেন রো অন্ধকার, পৃথিবীর আলো ছুঁয়ে দেখো না। বন্ধু তুমি যত্ন করো, তুমি বলে
না তোমাকে